আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালিমপাখির খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। হ্যাপি ভিউয়ার্স, কালিমপাখির খামার অ্যান্ড হ্যাচারি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা অল বেল বাটন প্রেস করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। হ্যাপি ভিউয়ার্স, ভিডিওটা দেখে ইনশাল্লাহ ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব কাউকে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে এবং কি তাদের সুযোগ করে দিবেন দেখা, এই আশা আপনাদের কাছে। হ্যাপি ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে আমি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে অনেক তিনটা চারটা ভাগে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, অবশ্যই আশা করি পুরোপুরি ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু শিখতেও পারবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ সহায় থাকে তাহলে আমি বলবো আপনারা যদি এতে শিখতে পারেন তাহলে অবশ্যই কাজে লাগবে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি রানিং পাখিগুলো। প্রথমে যে দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে রানিং কালিমপাখি, একদম ফুল রানিং, কোনো প্রকার সমস্যা নাই ইনশাল্লাহ, 100% রানিং। যেগুলা রানিং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওখানে ভিট করতেছিল, ভিট অবস্থায় দেখাচ্ছিলাম, আর এগুলা দেখাচ্ছি এগুলাও একদম মাস্টার ফিয়ার রানিং। দেখেন রানিং পাখিগুলা কি একটু বেশি বেশি কচুরি পানা এবং কি ফিট ভাত একটু কম এবং ধান একটু বেশি খাওয়াবেন। হ্যাঁ, অনেকে বলছেন ভাই রানিং পাখিকে কী খাওয়াইলে তাড়াতাড়ি ডিম দেয়, আমি সেই সম্পর্কে এখনই আলোচনা করব। আপনারা রানিং পাখি যেগুলো যেগুলো রকম দেখতে পাচ্ছেন একদম রানিং ফুল রানিং মাস্টার ফেয়ার যেগুলো দিয়ে আপনাদেরকে ডিম বাচ্চা করাবেন, এখন যেটা আপনারা নিলে এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে, এরকম রানিং পাখিগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার। এখন আমি রানিং পাখি সম্পর্কে বলতেছি, রানিং পাখি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আল্লাহ দেখতে পাচ্ছেন যে কালিম পাখিগুলো বেগুনি কালারের। এই কালিম পাখিগুলা যদি আপনি রানিং হয়, রানিং অবস্থায় যখন আপনি নিবেন নিয়ে সাইরে দেওয়া পালতে পারবেন এবং যদি গঞ্জে খাসায় পালন করুন খাসায় পালন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন সুস্থ সবল এবং সব কিছু খাচ্ছে এই পাখিগুলা। হ্যাঁ, এই পাখিগুলাকে এখন আমি বলতেছি রানিং পাখিগুলাকে আপনারা কী কী খাওয়ালে ভালো হয়। রানিং পাখিগুলাকে আপনি প্রথমে খাওয়াবেন, ফিড দিবেন অল্প অল্প করে, যে ফিডগুলো আমরা হাঁস মুরগির দিয়ে থাকি এই ফিডগুলো দিবেন, কচুরি পানা দিবেন, ধান দিবেন, এগুলা দিলে ইনশাল্লাহ ভাতটা একটু কমায় দিবেন, কারণ রানিং পাখিগুলো একটু ভাত কমায় দিলে ভালো হয়। আপনারা ধান কচুরি পানা ফিড এগুলা খাবার একটু বেশি দিবেন, দিলে ইনশাল্লাহ এরা সুস্থ থাকবে এবং সুন্দরভাবে ডিম বাচ্চাও করবে এবং ডিম পারবে খুব দ্রুত, মাশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা খাসা পালন করবেন তারাও এভাবে দিবেন। এবং কি রানিং পাখিগুলোকে প্রতিদিনই, এখন গরমের দিন আসতেছে সেই জন্য আমি বলতেছি প্রতিদিন আপনারা প্রত্যেক দিনে পানি দিবেন গোসল করার জন্য। যারা খাসা সাইরা দিয়ে পালন করতেছেন তাহলে আলহামদুলিল্লাহ সাইরা দিয়ে পালন করলে বলে পানি দিলেন, বা আপনাদের হাউস আছে অথবা বাসার পাশে যেখানে পানি আছে ওখানে ওরা গোসল করে নেবে, সমস্যা নাই। এবং কি যারা খাসায় পালন করতে চাচ্ছেন তারা খাসায় ছোটো একটা বল দিবেন, যেখানে একটু পানি দিলে দেখবেন খাবার পানির মধ্যে ওরা গোসল করা শুরু করে দিবে, এরকম করবে এই গরমের সময়। আপনারা আশা করি ওই গরমের সময় আপনারা তখন এই খাবার পানিগুলোকে ব্যবহার না করে আপনারা পানি দিবেন একটা পাত্রতে, সুন্দরভাবে গোসল করবে, গোসল করলে শরীরটা ভালো থাকবে এবং কি কালারটাও দেখতে ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর কালার চলে আসবে এবং কি কালারগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। আপনারা এভাবে গোসল করাবেন, আর যেভাবে বললাম খাবার দেওয়া আসলে আপনারা সেইভাবে রানিং পাখিগুলোকে খাবার দিবেন, তাহলে ইনশাল্লাহ ডিম বাচ্চা ভালো করবে এবং কি বাচ্চাগুলোও ভালো করবে। হ্যাঁ, এখন আপনারা এই সময়টার মধ্যে আপনারা আর কিছু খাওয়াইতে হবে না, যেভাবে বললাম এইভাবে যদি আপনারা খাওয়ান এবং কি পানি, খাবার পানিটা সবসময় দেওয়া রাখবেন, ছোট্ট একটা পাত্র মধ্যে খাবার পানি দেবেন এবং কেউ বড় পাত্রতে দেওয়ার দরকার নেই, বড় পাত্রতে শুধু গোসল করার সময় পানি দেবেন। আর গোসল করা শেষ হলে আপনারা সাথে সাথে পানিগুলা ফেলে দিবেন, ফেলে দিয়ে কারণ ফেলে না দিলে ওই পানিগুলো যদি খায় তাহলে অসুস্থ হয়ে যাবে, এই জন্য আপনারা পানিগুলা ফেলে দিবেন।
একমাত্র গোসল করার সময় দিবেন, গোসল শেষ পানি ফেলে দিবেন। শুধু খাওয়ার জন্য একটা ছোট পাত্রতে পানি রাখবেন, যে খাবার পানি যখন খাবে শুধুমাত্র সেই সময় ওই পাত্রটার মধ্যে পানি দিয়ে রাখবেন। হ্যাপি ইয়ার্স, কথা বলতে বলতে আমি আরও একটা যে দেখা বলবো সেটা হচ্ছে নিউয়াডাল কালিম পাখি। যারা নিউয়াডাল কালিম পাখি নতুন কালিম, যেটা এই 2-2.5 মাসের মধ্যে ডিম বাচ্চা করবে, 3 মাসের মধ্যে, সেগুলাকে আপনারা কী খাওয়াবেন? হ্যাঁ, সেগুলাকে ধান, ভাত, কচুরি, পানা, ভুট্টা, যা মন চায় আপনারা সব খাওয়াবেন, কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু গোসলের পানি দিতে হবে, এই গরমের সময় গোসলের পানি প্রতিদিন দিলে, দুপুরবেলা যদি আপনি গোসলের পানি দেন তাহলে এদেরকে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কি দেখতে কালারটা খুব ভালো দেখা যাবে, দেখলে আপনি বুঝতে পারেন শরীরটা তেলতেলা হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর এই কালিম পাখিগুলোকে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এগুলো অনেকে প্রশ্ন করেন যে ভাই কালিম পাখি খাওয়া যায়? হ্যাঁ, কালিম পাখি খাওয়া যায়, কোনো প্রকার সমস্যা নেই, ইনশাল্লাহ আপনারা খাইলে খাইতে পারেন, মাংস খুব টেস্ট সুস্বাদু, আপনারা খাইলে খাইতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইভাবে কচুরি পানা দিয়ে রাখবেন, যে দেখতেই পারছেন যে আমি কচুরি পানা দিয়েছি। আমরা হাত দিয়ে যেরকম ভাত খাই, পাখিগুলা কিন্তু হাত নাই, যার ফলে পা দিয়ে, এক পা দিয়ে ধরে আর এক পায়ের উপর ভর করে ঠোঁট দিয়ে, কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কি সুন্দরভাবে দেখতেই পারছেন যে সিরে সিরে খাচ্ছে। এরকম পাখি যদি একজোড়া আপনার বাসায় থাকে, অন্য লোকজন যদি দেখে তাহলে কি বলবে বলেন? বলবে অবশ্যই অনেক সুন্দর হয়েছে, অনেক কোথায় থেকে আনছেন, এরকম প্রশ্নই হবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, যে কালারগুলো খুবই হেল্পফুল এবং কি খুব সুন্দর কালার, বেগুনি কালার। অনেকেই বলছেন যে দেখেন মাথার কালারটা কি সুন্দর, লাল টকটকা, ঠোঁটটাও লাল টকটকা, মনে হয় আসলে রং দিয়ে করা হয়েছে, কিন্তু তা না, আসলে সুন্দর কালারটা, যারা নিতে চান নিতে পারেন। হ্যাপি ভিউয়ার্স, যারা 6-7 মাস 8 মাস অথবা 5 মাসের কালিম পাখি নিতে চান তারাও নিতে পারেন, তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এদের খাবার হচ্ছে সব কিছুই খাওয়াতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই, আপনারা যা খাওয়াতে চান ছোটোগুলাকে আপনারা তাই খাওয়াতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ছোটোগুলা যদি ছেড়ে দিয়ে পালন করতে চান তাহলে আপনারা এভাবে ছেড়ে দিয়েও পালন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আর কথা আমি কিছু বলতে থাকি, শুনতে থাকুন। সেটা হচ্ছে এখানে যারা হরিয়াল গুগু, রাজ গুগু, সবুজ গুগু, তিলা গুগু নিতে চাচ্ছেন, এবং অস্ট্রেলিয়ান গুগু, ডায়মন্ড আপ গুগু সহ বিভিন্ন প্রকার গুগু, দেশি বিদেশি বিভিন্ন প্রকার গুগু, আফ্রিকান গুগু সহ নিতে পারেন, এবং কি সিল্কি, ব্রাহ্মা, কাদারনাথ, তিথি, টার্কি সহ বিভিন্ন প্রকার এখানে বিদেশি মুরগির বাচ্চাও পেয়ে যাবেন। সাথে পাবেন কোয়েল পাখি, কোয়েল পাখি, কালিম পাখি, ডাউক কোরা। এখন সিজন আসতেছে ডাউক কোরা শিকার করার জন্য, যারা শিকার করতে যাচ্ছেন, শিকারই ডাউক কোরা নিতে যাচ্ছেন, তারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন, আর সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাখিগুলো। হ্যাঁ, পাখিগুলো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, মাশাআল্লাহ আপনারা ডেলিভারি নিতে পারবেন, আমরা আপনাদের জেলায় পৌঁছে দিতে পারবো, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। যারা এখন বর্তমানে আজকের ভিডিওটা যারা দেখবেন, এখানে 5 মাস থেকে শুরু করে একদম রানিং পাখি পর্যন্ত আছে, আপনারা যে যে কয়েক জোড়া নিতে চাচ্ছেন, যে যে যারা খামার করতে নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন, কারণ খামার করতে ছোটো পাখি এসে আপনার এই পাখিগুলোয় 5 মাসের 6 মাসের পাখিগুলো ভালো হবে, যাতে আপনার আবার 6 মাসের মধ্যে ডিম বাচ্চা পেয়ে যান। যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, ডেলিভারির মাধ্যমে আপনাদের জেলায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। তাই আই হ্যাভ ইউয়ার্স, আমি আপনাদেরকে আর একটা নতুন খবর দিচ্ছি, যে এর পরবর্তী আপনাদেরকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে হরিয়াল গুগু, যারা পর্যাপ্ত পরিমাণ হরিয়াল গুগু আসছে, যারা নিতে চাচ্ছেন হরিয়াল গুগু তারা নিতে পারেন, সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন। প্রচুর পরিমাণে হরিয়াল গুগু আছে, সবুজ গুগু আছে, লাল গুগু যারা নিতে চাচ্ছিলেন, রাজ গুগু, লাল গুগু তারা নিতে পারেন, এবং কি তিলা গুগু সহ যারা যে কয়েক জোড়া নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর কালিম পাখি আপনারা রানিং, নিউয়াডাল, অ্যাডাল, 5 মাস 6 মাসের যারা নিতে চাচ্ছেন তারাও সরাসরি যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।